রাস্তার মধ্য থেকে উধাও হয়ে গেল বারো চাকার একটি লরি শুনতে অদ্ভুত লাগলেও ত্রিপুরা রাজ্যে প্রথমবার ঘটল এমন ঘটনা থানা দিন চাকমাখা টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে চুরি হয়ে গেল আস্ত একটি বারো চাকার লরি ঘটনার বিবরণে জানা গেছে শনিবার রাতে রাতেমোড়া থানা দিন চাকমাখা ক্যাম্প সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে এল জিরো সেভেন ফাইভ নম্বরের বারো চাকার সেই লরিটি দাঁড় করিয়ে পাশের জঙ্গলে প্রাকৃতিক সম্পন্ন করতে যায় লরির চালক কিছুক্ষণ পর ফিরে এসে সে দেখে লরি নেই রাস্তার মাঠ থেকে উধা হয়ে গেছে আস্ত একটা লরি এই ঘটনার খবর চাওয়ার হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় খবর দেওয়া হয় লরির মালিক শঙ্কর ঘোষকে তৎক্ষণাৎ তেলিয়ামোড়া থানায় গিয়ে লরি চুরির ব্যাপারে মৌখিক অভিযোগ জানান তিনি অভিযোগ পেয়ে তেলিয়ামা থানার পুলিশ বাহিনীকে সাথে নিয়ে ময়দানে নামেন থানার সেকেন্ড ওসি নন্দন বৈত্য লরিটিকে খুঁজে বের করার জন্য শুরু হয় তল্লাশি অভিযান সূত্রমারফত পাওয়া খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে কিছু ঘন্টার মধ্যেই তেলিয়ামোড়া ও মুঙ্গিয়াকামি থানার বর্ডার লাইনে একটি গভীর জঙ্গলের ভেতর থেকে লরিটিকে উদ্ধার করতে সক্ষম হয় তেলিয়ামোড়া থানার পুলিশ গাড়িটির ব্যাটারি এবং তেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী ততক্ষণে গাড়ি থেকে খুলে ফেলেছে চোরের দল পুলিশ দেখে একজন পালিয়ে গেলেও চুরির ঘটনার সঙ্গে জড়িত আরেকজন যুবককে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ ধৃত যুবকের নাম অভিজিৎ মক। কে নটা সাড়ে দিকে আমাদের তেলেমুড়ার প্রমিনেন্ট ব্যবসায়ী আমাদের শঙ্কর বোস থানাতে আহিছে কৈ আছে গাড়ী এই হাইজাকৈ ড্ৰাইভাৰ যখনে গাড়ী ৰাস্তা চাড়ে পাৰ্ক কৰি আছে তাৰ টয়লেটে গেছে আই দেখে সেয়া বাইছি বাৰিয়া ইয়ে কৰোঁ চোত লাগে দেখি যে এটা চামৰাইৰ মানে মুগা গাড়ী তেলেওৰা থানাৰ বৰ্ডাৰে

ব্যাটারি এবং ইয়ে ট্যাঙ্কি তেলের ট্যাঙ্কি খোলা খুলতে আসিল মানে সময় পাইছে না মাইলে তার তেলের হয়তো তাদের মোটিভ ইয়ে ব্যাটারি নিয়ে আমি মানে এমন একটা ইয়ে আর কি আমরা গাড়ির নাম্বারটা স্যার জানা হচ্ছে এনএল জিরো ওয়ান ডাবল এ নাইন জিরো সেভেন ফাইভ বারোশাক গাড়ি মানে ইনশনটা আটক করছেন না কি এই হাইটেকের সঙ্গে জড়িত না

তো এই আইসে পরে তার একটু ল্যাট্রিনের ব্যাগ হয়েছিল তো গাড়ি এখানে রাখিয়া এই ডেভারি সামনে রাখিয়া একটা হাইওয়ে ফরই সে লেট্রিন করতে গেছে আইয়া পণ্ড বিশ্বের পর আইয়া দেখে গাড়ি নাই সে এর প্রায় আধা ঘন্টা খোঁজাখুঁজি করছে এরপরে আমারও জানাইছে সঙ্গে সঙ্গে আমি থানার যাই থানার অফিসাররা জানাই তারপরে তারা বাইরেছে সে বাইরে এসে এদিকে সব হয় বাইরে দেখছে গাড়িটা এই এই লাইনে ঢুকছে চাম্পলাই রোডে ঢুকছে তহনেরা দৌড়ে আইসে আই আই কানে পাইছে আমি থানার সেকেন্ড অফিসারে লইয়া আমি যখন রওনা দিছি আইসি কানে আইয়া পড়ছে একজন যত আছে একজন বাইকে গেছে আইয়া দেখি গাড়ি মার খাইছে গাড়ির ব্যাটারি নামাই লাইছে তেল খুলে লাইছে বারো চাকা গাড়ি

view report r e news